লোকসভা নির্বাচনে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর, আর এই মুসলিম ভোট নিয়েই কিন্তু একটা টানাটানি বা টানাপোড়েন চলছে। ISF তারা আবার যেটা জোটে যাওয়ার কথা ছিল কংগ্রেস বা CPM এর সঙ্গে, সেই জোটও শেষ পর্যন্ত হলো না। অন্যদিকে তৃণমূল কিন্তু ISF কে BJP-র দালাল বলে বারবার দাবি করছে। আসলে মুসলিম ভোট কি এই ISF এর কারণে ভাগাভাগি হতো, বা এই ISF এর যে প্রার্থী তালিকা সেখানে কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে মুসলিমদেরকেই প্রার্থী করা হয়েছে? তাহলে ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে মানে তারা সেকুলার দল বলে দাবি করে, সেটা কি আদৌ সেটা হচ্ছে? এ নিয়ে রাজনৈতিক দলের বক্তব্য আমরা শুনেছি, এখন আমরা কথা বলবো মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম ধর্মগুরু পূজা তহাসির দিয়ে। আমার সঙ্গে রয়েছে হুজুর, এই যে একটা রাজনৈতিক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলা ঠিক নয়, তারপরও একটা ধর্মগুরু হিসেবে এই যে ISF তাকে নিয়ে যে টানাপোড়েন হচ্ছিল, অনেক সময় তারা বলছিল যে জোট হবে CPM এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে, আদৌ সেই জোট তো হলোই না। পাশাপাশি ডায়মন্ড হারবারের যে হুঙ্কার ছুটছিলেন নওশাদ সিদ্দিকী, তিনি ডায়মন্ড হারবার থেকেও ছুটে দাঁড়ালেন। ব্যাপারটা হচ্ছে সর্বপ্রথম বলি, ISF এর যিনি মেন কর্মকর্তা, যিনি মেন হুতা, তিনি হচ্ছেন আমার পরিবারের একজন সদস্য। আমি তাকে সদস্য হিসেবে ধরলাম এবং পাশে রাখলাম, আমি পলিটিক্যাল কমরেড হিসেবে বলতে পারি। বেশ কিছুদিন থেকে শুনছি হাতি ভাতকর্ম করবে, হাতি ভাতকর্ম করবে, হাতি ভাতকর্ম করবে, করতে করতে ফুস, বোমবাস্টিক হবে, বোমবাস্টিক হবে, বোমবাস্টিক হবে, বোমবাস্টিক হবে, ফুস। ব্যাপারটা হচ্ছে কোন পার্টি কিভাবে দাঁড়াবে, কার সঙ্গে জোটকাবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, জানতে পেরে গেছে যে BJP এমন একটা দল যে RSS এর ভাই, দু ভাই RSS আর BJP, এরা এমন একটা দল, এদের কাছে কোনো ইস্যু নাই। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের কোটি কোটি ছেলেমেয়েরা উচ্চশিক্ষা শিক্ষিত বিকার ঘুরে বেড়াচ্ছে, এরা কিভাবে চাকরি পাবে, সে চিন্তা ভাবনা এই সরকারের নেই। বিকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, কিভাবে কাজ পাবে, সে চিন্তা ভাবনা এই সরকারের নেই। BJP-র একটা ইস্যু, মন্দির আর মসজিদ, হিন্দু আর মুসলমান, অতএ মুসলমান ভোট ওরা বলেছিল আমাদের দরকার নেই, কিন্তু মুসলমান কিছু মুনাফেক ওদের দরকার, কিছু মুসলমানদের গাদ্দার ওদের দরকার। ওরা ভারতবর্ষে দু তিনটে গাদ্দার ঠিক করেছে, সে গাদ্দার গুনে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে, মনে হয় কোটি কোটি টাকা দিয়ে তাদের নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের ভোটে জিততে হবে না, তোমরা ভোটে জিততে হবে না, তোমরা মুসলিমদের ভোটটাকে দুভাগ করে দাও, দুভাগ করে দাও। তা দুভাগ করে দিলে কি হবে, যেমন TMC যে ধরেন 100টা ভোট পায় মুসলমান ভোট, ওইটাকে দুভাগ করে দিলে তাহলে কি হবে, 50-50 গেল। ইনি মধ্যেখানে ঢুকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, আর এই দালাল কয়েকটা পাঁচাটা গোলামকে দু তিন দিকে ফিট করে দিয়েছে, ফিট করে দিয়েছে শুধু মুসলমানদের ভোটটাকে নেবার জন্য। কিন্তু মুসলমানরা এত ঘাসে মুখ দিয়ে চলেনি, শুধু মুসলমানরা নয়, আমার হিন্দু ভাই, সম্প্রীতি হিন্দু ভাইরা, ওরা ঘাসে মুখ দিয়ে চলে না। এই 2024 সালে 17-18টা সিট পেয়েছে আমাদের BJP, গতবারে পেয়েছিল, এবারে 7টা পাবে কি সন্দেহ আছে, 7টা লিগেলান আপনার। কেন এটা অন রেকর্ড বলছি, কিভাবে দাবি করছি, এইভাবে দাবি করছি, যারা বাঙালি মুসলমান ছিল, এই সরি হিন্দু ছিল, তারা সেই সময়টা তাদের ফাঁদে পা দিয়েছে, দিয়ে ভোট দিয়েছিল, তারা সব পিছিয়ে এসেছে। এখন যারা দেখবেন BJP-র মিছিল যাচ্ছে, ওই কি বলে মিটিং করছে, সব তো অবাঙালি, ওই অবাঙালি গুলো বাঙালি গুলো তখন ঢুকিয়ে নিয়েছিল, ওটা পাবে কি সন্দেহ আছে। তবে হ্যাঁ, তবে হ্যাঁ বললাম, হ্যাঁ কি, EVM কি করবে, যদি EVM কাজ করে তাহলে সবটাই পেয়ে যাবে, সবটাই পেয়ে যাবে। এভাবে যে কোনো কাজ চুপে না থাকে, আমি 7টা বেশি বলে দিচ্ছি। আর কি বললেন, ISF কটা পাবে, 13টা শুন দিচ্ছি, ISF কে দেন এই 44 মধ্যে 43টা দিয়ে দেন, 43 পাগল, সে পাগল, বুঝবেন না, গুটকা খোর,
এরা সব গুটকা খোর গুয়া খোর কতবেন না, এখন এখন ভোটার হয়নি, মাঝে মাঝে চুল্লু ওটানে পাগল। হ্যাঁ আমার মানে ওরা কিছু বোঝে না, এই বাংলাটা তো মানে সাম্প্রিতের বাংলা, যে হিন্দু মুসলমান যে আমরা ভাই ভাই মিলেমিশে বসে আছি, এটিকে ধ্বংস করার চক্রান্ত করছে, এইটা ওদের মাথায় নেই। ওদের মাথায় তেরেঙ্গা ছিঁড়ে বলো গালে ঢালো পুম পুম করে। হ্যাঁ কত বলেন না, এই যে প্রার্থী ধরুন দিয়েছে বিভিন্ন, যেমন শ্রীরামপুরেও আইএসএফ প্রার্থী দিয়েছে, সিপিএম ও দিয়েছে, আপনার কর পেয়ে গেছেন বলতে চাইছেন, সব জিরো লিখে রেখে দেন পাগল নাকি, খুঁড়া লোককে মারা না মারা কি বলা যায়, বল খেলবে ভগবান ছিল, ও যে কি মাল লাস্ট ধরা পড়ে গেল, তো কি সম্মানের ব্যক্তি উনি বলেন তো, আমি ওনাকে আমার হৃদয়ে রেখে দিয়েছিলাম, একদম হৃদয়ে রেখে দিয়েছিলাম, যেদিনই রাজনীতি দেখেছে ছুঁড়ে গঙ্গা মাঝখানে দিয়ে দিছি, গঙ্গার মাঝখানে দিছি, আমি পীরের আওলাদ, আমি ফুটপুরাসের পীরজাদা, আমার কি সম্মান, আমার বাপ দাদা কে লোকগুলো মানুষ কি সম্মান দেয় বলুন তো, আর আমার পরিবারের একজন ছি 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 ছি। ওনারা ধরুন সিট পাবেন, আপনি যেটা বলছেন সিট একটাও পাবে না, কিন্তু ওনারা যেখানে যেখানে দাঁড়িয়ে সেখানে মুসলিম ভোটটা তো কাটবে, মানে বিভাজন তো হবে পলিটিক্যাল। আচ্ছা সিপিএম ওদের কাছে সরে গেল কেন, কেন সরে গেল বলুন তো, সিপিএম তো লস, সিপিএম কংগ্রেস যখন জোট করেছিল তখন সিট পেয়েছিল কটা, তিনটে, ইয়ে কংগ্রেস পেয়েছে তিনটে না চারটে, সিপিএম জিরো, সিপিএম জিরো, আবার এর আগেবার যখন ভোট হলো সিপিএম কংগ্রেস আর আইএসএফ একটা সিট ছিল, ইরা জিতল, আইএসএফ তো লোক নাই, সিপিএম এর লোকগুলি তো আইএসএফ ছিল রে ভাই গুয়াহাটি, মানে সিপিএম এর লোকরাই ভোট দিয়ে নওশাদের দিকে বিধায়ক বানিয়েছে, হ্যাঁ সিপিএম এর লোকরাই তো আইএসএফ এর লোক, বসিরহাটে যে ছেলেটা দাঁড়িয়েছিল ইয়ে তুললিল কি বলে, ও তো পার সিপিএম, পার সিপিএম। তা আমরা আগে বলতাম, আমি অন্তত বলেছি যে আইএসএফ এর সঙ্গে যেসব মালগুলো ঘুরছে সব সিপিএম এর মাল, আজকে ধরা পড়ে গেল। আমাকে উলুবেড়িয়া থেকে কয়েকজন ফোন করেছে, চব্বিশ পরগনা থেকে কয়েকজন ফোন করেছে, বলছে হুজুর আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করে দেন। আমি কেন কিসের জন্য, না আমরা যখন আইএসএফ এ দাঁড়িয়েছিলাম আপনার সঙ্গে অনেক ছোট বড় কথা বলেছি, আমি ভাই আমি তোমাদেরকে বাঁশ দিয়েছিলাম নাকি, না না আমরা ওই পলিটিক্যাল এতে করে, হুজুর কানমূল যা জীবনে মানে আইএসএফ এ পা দেবো না, আর জীবনে আইএসএফ পা দেবো না, আমি কেন টিকিট ফিট দেয় না বলে নাই, বলে আমার টিকিটের যোগ্য নয়, এদের নীতির ঠিক নেই। ডায়মন্ড হারবারের অভিষেকের বিরুদ্ধে নওশাদ দাঁড়ায়নি বলে বিজেপি বলছে যে তৃণমূলের সঙ্গে একটা সেটিং হয়েছে, আবার তৃণমূল বলছে যে কোনো কারণে হয়তো ভয় পেয়েছে মানে গোহারা হারবে সেই জন্য ভোটে দাঁড়ায়নি, আপনার কি মনে? দেখেন সিটিং ফিটিং কি হয়েছে আমি জানি না ভাই, সত্যিকারে মিথ্যে বলে লাভ নেই, তো তো এদের কিন্তু মানে এদের দু ভাইয়ের অর্থের খুব লোভ আছে, এটা বলতে পারি অর্থের খুব লোভ হয়, ওই একটা করে বাঁশ নিয়ে এসো, একশো করে টাকা নিয়ে এসো আবার করেছে, আবার এবারও করেছে পাঁচশো করে টাকা দাও একটা করে হয়, মানে এরা এদের পয়সাটা লোভ মারাক তো লোভ আছে, এইটা বলতে পারি, আর কি বলতে পারি, সিটিং ফিটিং কি হয়েছে আমি জানি না, না জানি বলতে, পয়সার লোভ আছে এটা বলতে পারে, এরা দুজনের দুদিকে আছে, একজনকে একজন বলছে আমি তুই রাজনীতি নিয়ে থাক, আর একজন বলছে আমি ধর্মলিয়ে আছি জলসা জুড়ে আছি, আমরা দুদিন দুদিন চালাবো, সব মানুষ বুঝতে পেরে গেছে, ঠিক না থাকতে পারে, কত কত পাশে ছিল আপনি বলছেন মানুষ তার পাশে থাকবে না, কত ছিল মানুষ পাশে, ভিড় হতো দেখতাম সবার সঙ্গে, যা তাহলে একটা সাঁপ খেলা, যেখানে আপনি যেখানে সাঁপ খেলা হয় বাজারে গুট 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 বাজায় কত লোক ভিড় হয়ে যায়, সব কি সাঁপ খেলার লোক, মজা দেখতে আসে, মজা দেখার মাল দেখে নিচ্ছে, মানে আমাদের ফুরফুরা শরীর একদম একটা কলঙ্ক বলে, শুধু ফুরফুরা শরীর আমরা শুধু নাই বাংলার মানুষ জানে এটা ফুরফুরা শরীর একটা কলঙ্ক, আর কি বলবো আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম পীরজাদা তহসিদ্দিক সাহেবের সঙ্গে, এবং তিনি আইএসএফ এর এই যে ডায়মন্ড হারবারে দাঁড়ানো না দাঁড়ানো এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যে প্রার্থী তারা দিয়েছে তাদের কি সমীকরণ হতে পারে, যেমন এর আগে তিনি যদিও তিনি ভবিষ্যৎবাণী করেন না এবং তিনি যেমনটা বলেন যে মেঘ আসলেই কিন্তু বয়ে যায় বৃষ্টি হবে কি না, তো সেই রকম একটা আভাস তিনি দিলেন
এবারে বিজেপি কত সিট পাবে কি না পাবে সেটাও তিনি বললেন, তার সম্ভাবনা ভাবনা এবং তার পাশাপাশি আইএসএফ নিয়েও তিনি অনেক কথা বললেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।